I think yes. I don't know, but I will try to my best. Actually, আমি আজকে অনেক ছোট হিল পরেছি, and আমার dressing জন্য আমাকে আরো short পরতে হচ্ছে. দাদা, আজও আপনাকে দেখলাম কলাভবনের সামনের রাস্তা ধরে. প্রতিদিনকার মতোই ভ্যাবলার মতো হেঁটে যাচ্ছেন লাইব্রেরির দিকে, পিঠে সেই ছাই রঙা ব্যাগ আর গায়ে ফতুয়া. আচ্ছা, আপনি সবসময় ফতুয়া পরেন কেন? আপনার শার্ট নেই. আপনি কি জানেন ফতুয়া পরলে আপনাকে মেয়ে মেয়ে লাগে? আপনার চোখে গরমটাও মেয়েদের মতো লম্বা টানাফ্রু. এমন ছেলে আমার একদম পছন্দ না. আপনি আর ফতুয়া পরবেন না. আর হাঁটার সময় মাথা নিচু করে হাঁটতে হবে কেন? আশেপাশে কে আছে সেটা দেখলে খুব অন্যায় হয়ে যায়. আসসালামু আলাইকুম, নমস্কার. আমার নাম শারমিন ইসলাম শ্রাবণী, আমি ঢাকাতেই থাকি, আমি একজন স্টুডেন্ট. এবং নমস্কার সবাইকে. আমি আমিন নুসরাত তানিয়া, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, আমি মগবাজারে থাকি এবং পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজ করছি. আমি তাড়াতাড়ি ছুটি দিয়া দিয়ে, কারণ আমার বাচ্চাটার অনেক জ্বর হয়েছে, আমার ওর নিয়ে হাসপাতালে যাইতো. এমনিতে তো একদিন পরপর আসো, তারপর হচ্ছে আইসায় বাহানা শুরু হয়ে গেছে না?
দেখলাম ওরা যেরকম এখন ভয় ভয় নার্ভাসে আছে যে বিচারকদের সামনে আসবে, আমি মনে হচ্ছিল প্রত্যেকের মাঝেই আমি আমাকে খুঁজে পাচ্ছি। তো কন্টেস্টেন্ট যারা আছে, এই মুহূর্তে একটু পরে আমার মনে হয় শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই। তো আমার মনে হয় বেস্ট উইশেস সবাইকে। ধন্যবাদ। আপনি যারা বসে আছে সবাই অনেক গুণী, এবং এই গুণ তাদের গুণ দিয়ে ভবিষ্যতে মানুষদের চুজ করব। তো ভালো লাগছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে দিদি এত সুন্দর একটা প্রোগ্রাম করে যেখানে আমরা সবাই একসাথে হতে পারি এবং সবাই সবাইকে চিনি, একসাথে কাজ করতে পারি। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ।